হ্যালো জিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রাটিক এডুকেশনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা জানো গত কয়েকদিন আগে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান দু হাজার তেইশের যে প্রাইমারি টেট এক্সামটা হয়েছিল তার যে কোশ্চেন আনসার কী দিয়েছে সেই আনসার কিতে আমাদের অনেক ভুল আনসার কী রয়েছে যেটা তোমাদের প্রতিক্রিয়া ছিল এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম সমস্ত কিছু একেবারে রিসার্চের মাধ্যমে প্রমাণসহ যে যে কোশ্চিনগুলো ভুল রয়েছে সবগুলোকে ডিসকাশন করবো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের যে টপিক সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি থেকে আমরা তিরিশটি কোশ্চিন দেখব এবং কোন কোশ্চেনটার আনসার ভুল আছে এবং কাদের কোথায় নাম্বার বাড়তে পারে এটা একেবারে প্রমাণসহ দেখব দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন প্রশ্নগুলো সলভ করার আগে একটা কথা বলে দিই এই সমস্ত যতগুলো প্রশ্নের উত্তর করছি এবং পর্ষদের কোশ্চিন এর যে আনসার দিয়েছে তাদেরকে আমরা যে চ্যালেঞ্জ করছি এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আমার রিসার্চের উপর ভিত্তি করে কিছু পার্সেন্টেজ ভুল হলেও হতে পারে ঠিক আছে যেটুকু আমার সামান্য জ্ঞান আছে সেই জ্ঞানের মাধ্যমে আমি পুরোটাকে হ্যাঁ পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো ফার্স্ট কোশ্চিন যেটা ছিল সেটা নিয়ে কারো বিতর্ক ছিল না এই এটা হচ্ছে ডি ফোর এই কোশ্চিনটা হচ্ছে বুকলেট সিরিজ ডি ফোর একটু বের করে নেবে কত নাম্বারে আছে হম ফোর টু থ্রি তো এটা ফার্স্ট কোশ্চিন তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনের আনসার হবে অপশন এ এতে কোনো সন্দেহ নাই হ্যাঁ এটা ঠিকঠাক ছিল এটা নিয়ে বিতর্কিত নেই আচ্ছা সেকেন্ড কোশ্চিনটা যেটা ছিল দুই নম্বর দুই নম্বর কোশ্চিনের আনসার হবে প্র্যাগম্যাটিক্স হ্যাঁ অর্থাৎ অপশান বি এটাও ঠিক আছে তিন নম্বর প্রশ্নও চলে আসি তিন নম্বর প্রশ্ন নিয়ে যেটা এটাও বিতর্কের প্রশ্ন ছিল না আমি এগুলো আলোচনা পরে করবো জাস্ট যেগুলো বিতর্কিত প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করে দিই তিনের আনসার হবে অপশান ডি অর্থাৎ এ হলো মিথ্যা কিন্তু আর হলো সত্য আচ্ছা চার নম্বর প্রশ্ন চলে আসি চার নম্বর প্রশ্ন অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সক্রিয় চিন্তন নিয়ে এটা হয়ে যাবে অপশান ডি যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো এটা ওকে আচ্ছা পাঁচ নাম্বার প্রশ্ন এই পাঁচ নাম্বার প্রশ্ন নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগবে যে উত্তর হবে তো চলে আসি এটাকে নিয়ে আলোচনা করি কি বলছে দেখো কোশ্চিনটা বলছে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নরিক্ত চারটির মধ্যে সর্বাপেক্ষা উপযুক্ত দেখো শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে মানে শিক্ষার্থীরা এখানে গল্প বলবে হ্যাঁ ক্লাস ওয়ানের ক্ষেত্রে কিন্তু ক্লাস ওয়ান এখানে বলে দিয়েছে তাহলে কোনটা সব থেকে বেশি উপযুক্ত অপশান এ বলছে বোর্ডে ছবি আঁকা অপশান বি প্রত্যেক শিক্ষার্থীদের পৃথকভাবে প্রশ্ন করা অপশান সি গলার স্তরের সরি স্তরের সঞ্চালন নিয়ন্ত্রণ এবং অঙ্গভঙ্গি করা আর অপশান ডি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে শুনতে বলা দেখো এই অপশানটা হতে পারে না চার নাম্বারটা নিয়ে অনেকের কনফিউশন ছিল কারণ এখানে যখন শিক্ষার্থী মনোযোগ সহকারে শুনবে দ্যাট ইজ এখানে সে প্যাসিভাবে আছে তো এটা বেশি গুরুত্বপূর্ণ এটা এই চার নাম্বারটা যে সর্বাপেক্ষা বলে দ্যাট ইজ গলার স্বরের সঞ্চালন তারা যখন কথা বলবে গল্প বলবে তাহলে তাদের সঞ্চালন এবং নিয়ম এবং ভঙ্গিটাও সেক্ষেত্রে বলা যাবে তাহলে এক্ষেত্রে অপশান সি যেটা পর্ষদ দিয়েছে অ্যাবসলিউটলি কারেক্ট দিয়েছে ওকে সো দেখে নেব পরের প্রশ্নটা এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ছয় নম্বর প্রশ্নটা কি বলেছে আচ্ছা এটা এটা কোশ্চিনের আনসার হয়ে যাবে অপশান সি হ্যাঁ ছয় নাম্বারটা যেরকম আছে হ্যাঁ ইগো সেন্ট্রিক থিঙ্কিং অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার সাত নাম্বারে চলে আসি সাত নাম্বারের সঠিক উত্তর হয়ে যাবে এটা নিয়েও অনেকের প্রশ্ন ছিল কি বলছে দেখো ব্যক্তিগত শিখনের ক্ষেত্রে অনাবশ্যিক বিষয়টি হলো কোশ্চিনটাকে বলবে ফর অ্যান ইন্ডিভিজুয়াল লার্নিং দ্য আননেসেসারি টার্ম ইজ আননেসেসারি দেখো এখানে শব্দটা বুঝবে ব্যক্তিগত লার্নিং ব্যক্তিগত লার্নিং মানে কি ইন্ডিভিজুয়াল মানে কোনো একজন ব্যক্তিকে করে বলছে আননেসেসারি কোনটা হয়ে যাবে কোনটা অপ্রয়োজনীয় এ বলছে তাৎক্ষণিক ইমিডিয়েট ফিডব্যাক এটা হতে পারে অপশান বি বলছে যে ক্রাইটেরিয়ান যে যে রেফারেন্স টেস্ট ক্রাইটেরিয়া করার জন্য এটাও হতে পারে রেফারেন্স টেস্ট নম এটা হচ্ছে সংকেত প্রদান দেখো সংকেত প্রদান তো দিতেই পারি বাট নমটা হবে না নম মানে কি একটা রুলস রেগুলেশন এটা প্রত্যেকের জন্য অ্যাপ্লাই কিন্তু এখানে ব্যক্তিগত বলেছে দ্যাট ইজ অনাবশ্যক কোনটা এটা অপশান সি তাহলে অপশান সি হবে এর আনসার ওকে যেটা পর্ষদ দিয়েছে একেবারে ঠিক দিয়েছে এটা একটা বিতর্কিত প্রশ্ন তোমাদের ছিল যে আট নাম্বার প্রশ্নটা বলছে কোহেলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তির বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার দেখো বিমূর্ত অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিংয়ের ভিত্তিতে নৈতিকতার বিচার করা হ্যাঁ বা বিচার করেন এটা কোনটা হয়ে যাবে প্রি অপারেশনাল পোস্ট অপারেশনাল কনভেনশনাল সরি অপারেশনাল বলছি প্রি কনভেনশনাল কনভেনশনাল পোস্ট কনভেনশনাল বোথ কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল বেশিরভাগই জনই তোমরা আমাকে উত্তর পাঠিয়েছিলে যে দাদা এটার অপশান ডি হবে এটার অপশান ডি হবে না এটা অবভিয়াসলি পোস্ট অপারেশন পোস্ট কনভেনশনাল হবে এর সাপেক্ষে আমি তোমাদের একটা উত্তর দেখাতে পারি হ্যাঁ আট নম্বর কোশ্চিনের সাপেক্ষে আমি একটা তোমাদের উত্তর দেখাচ্ছি দুটো বই থেকে দেখাবো ফার্স্ট অফ অল দেখো আমি যেটা বই থেকে দেখাচ্ছি সেটাকে আগে দেখাচ্ছি দেখো আট নম্বর প্রশ্নটা যে বইটা থেকে তোমাদের দেখাবো এটা একটা ইংলিশ ভার্সান বই আছে দেখতে পাচ্ছ আরিয়ান্ট পাবলিকেশানের সাকসেস মাস্টার তোমরা যে কোনো জায়গায় তুমি পেয়ে যাবে এখানে দেখো পেজ নাম্বার তেইশ হ্যাঁ পেজ নাম্বার তেইশে দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে কোহেলবার্গের থিওরি ওকে এই কোহেলবার্গের থিওরির অনেকগুলো তোমরা যেন ছটা লেভেল আছে স্টেজেস আছে আর তিনটা লেভেল আছে এই তার মধ্যে এটা একটা লেভেল এখানে তোমরা দেখতে পাবে এই এই লেভেলে দুটো জিনিস আছে এখানে স্টেজেস ফাইভ অ্যান্ড সিক্স কম্বাইন্ড করে বলছে হ্যাঁ এখানে প্রিন্সিপাল লেভেল এখানে বলতে চাইছে যে এখানে দেখো কন্ট্রোলড বাই দ্য ইন্ডিভিজুয়ালস ওন্স পার্সপেক্টিভ হুইচ মে বি বিফারেন্স অভার সোসাইটিজ ভিউ অর্থাৎ এখানে দেখো একটা বাচ্চা হ্যাঁ মানে নিজস্ব ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত নিজস্ব পারসপেকটিভ ভিত্তিতে এক্ষেত্রে ই করা হবে ঠিক আছে হ্যাঁ সমাজের থেকেও আলাদাভাবে এখানে দেখো এর আর এক্সপ্লেনেশনে যায় তাহলে বুঝতে পারবো আরও একটা বইয়ে তোমাদের আমি প্রমাণ দেখাবো যে এটা উত্তর কেন ঠিক আছে এটা যেহেতু তোমাদের বিতর্কিত ছিল সেই জন্য হ্যাঁ এখানে দেখো এই যে এটা লাস্টটা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল হ্যাঁ আর ওরিয়েন্টেশান যেটা বলেছে এই যে দেখো অ্যাবস্ট্র্যাক্ট রিজনিং শব্দটা শুনতে পাচ্ছ এখানে বলছে অ্যাট দিস স্টেজ মোরাল রিজনং বিকামিং অর্থাৎ এখানে যে মোরালিটিটা আসবে বিকাম অন যাই বলো না কেন ইউজিং ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওকে তাহলে এই হচ্ছে গল্পটা বুঝতে পেরেছ আশা করবো তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লাস্ট স্টেজ অর্থাৎ এটা লাস্ট স্টেজ লেভেলের প্রত্যেকটা লেভেলের দুটো করে স্টেজ আছে এটা হচ্ছে লাস্ট স্টেজ ওকে তাহলে এর আনসার হয়ে যাওয়া উচিত অপশান ডি আরেকটা তোমাকে বই আমি দেখাতে পারি এটা উত্তর প্রথাগত ওকে আরেকটা বই আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ম্যাগ্রোহিলের বই আছে হ্যাঁ ম্যাগ্রোহিল টাটা ম্যাগ্রোহিলের বই আছে দেখতে পাচ্ছ হ্যাঁ রাগিনী ম্যামের লেখা এই বইটা এই বইটাতে দেখো এখানে যেটা বলা রয়েছে এখানে দেখো যেটা বলার রয়েছে এখানে দেখতে পাচ্ছ কোহেলবার্গের থিওরি দেখতে পাচ্ছ এর মধ্যে দেখো পোস্ট কনভেনশনাল লেভেল হ্যাঁ এখানে বলছে পোস্ট কনভেনশনাল লেভেল মোরালিটিস্টস লাইভ বাই আর ওন এথিক্যাল প্রিন্সিপাল দ্যাট হ্যাঁ টিপিক্যাল ইনক্লুড সাচ বেসিক হিউম্যান রাইটস অ্যাজ এ লাইফ লাইভিলিটি অ্যান্ড জাস্টিস হ্যাঁ মানে এখানে একবারে স্পষ্টভাবে ওই কথাটাই বলেছে যার বাংলা অর্থ এটাকে বোঝায় যে কোহেলবার্গের মধ্যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার বা প্রমাণ পাওয়া যায় এটা কোথায় পাবো এটা অপশান সিতে সি যারা যারা করেছো একেবারে ঠিক করেছ এবার হচ্ছে এই প্রশ্নটার দিকে আসি এই প্রশ্নটা নিয়ে অনেক অনেক বিতর্কিত আছে বলছো তোমরা যে কোনটা আনসার হবে দেখো এটা পর্ষদ কর্তৃক আনসার দিয়েছে নয়ের অপশান এ অপশান এ দিয়েছে নয়ের ঠিক আছে অপশান এ দিয়েছে ওকে পর্ষদ কর্তৃক আনসার দিয়েছে অপশান এ এটার তোমরা যারা যারা অপশান বি করেছ তারা ফুল নাম্বার পাবে এটা আনসার ভুল দিয়েছে পর্ষদ কেন বলছি কারণ এটার আমি কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করছি তাহলে খুব ভালো মতোভাবে বুঝতে পারি আচ্ছা দেখো নয় নম্বর প্রশ্নটা কোথা থেকে আছে কোশ্চেনটাকে আগে পড়ার চেষ্টা করছি বলছে নিম্নোক্ত বিবৃতিগুলির বিবেচনা করুন কি বলছে দেখো অপশান এ বলছে ধারাবাহিক উন্নয়ন ক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম এটা দেখো সঠিক উত্তর চেয়েছে সঠিক বিকল্পটা দেখো বেসিক্যালি আমরা পড়েছি ডেভেলপমেন্ট এখানে বলছে মাইল মাইল আর ফিক্সড অ্যান্ড আইডেন্টিক্যাল ফর দ্য ইন্ডিভিজুয়াল অর্থাৎ বলতে চেয়েছে ডেভেলপমেন্টটা প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে একই রকম এটা কিন্তু ঠিক না অনেক বিভিন্ন ভেদে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট দেখা যায় সো এক্ষেত্রে এটা তো হবেই না প্রথম কথা সেকেন্ডলি বলছে বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত এটা সঠিক আছে হান্ড্রেড পারসেন্ট নেক্সট চার নম্বর বলছে দেখো জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন দ্যাট ই মিনস ম্যাচুরেশান এটাও সঠিক আছে এর প্রমাণ দেখাবো এখানে বলেছে দেখো ম্যাচুরেশান ইনভলভ দ্য আনফোল্ডিং অব দ্য ইনহারিটেড বায়োলজিক্যাল পোটেন্সিয়াল অর্থাৎ ম্যাচুরেশান বায়োলজিক্যালের সাথে যুক্ত আর এটা বলছে বিকাশ একমাত্র বংশ দ্বারা প্রভাবিত এটা মিথ্যে কারণ বিকাশ আবার পরিবেশের দ্বারাও প্রভাবিত হয় তাহলে এটা মিথ্যে এটা মিথ্যে তাহলে এক আর চার তো হতেই পারে না তো অপশান এ তো হবেই না আর চার যেহেতু পারে না অপশান সিও হবে না তাহলে কি হতে পারে অপশান বি হতে পারে অপশান ডি হতে পারে দেখো তিন নম্বরটা এখানে আমার কাছে একটা বই আছে দেখো বাংলা ভার্সানে এটা স্ক্যানার এই বইটা তোমরা হয়তো দেখেছো বা বিভিন্ন আইলি পাবলিকেশানের আছে বিভিন্ন তুমি এক্সাম মানে ইংলিশ ভার্সান বইও পেয়ে যাবে তো আমার কাছে এটা হাতের কাছে বইটা পেলাম এবং এটা খুব সুন্দর করে লেখা আছে দেখো এখানে একটা ম্যাচুরেশনের সংজ্ঞা দিতে গিয়ে এখানে দেখো একটা কথা বলেছে হুম কলেজ কি কি বলছে দেখো জন্মগত সম্ভাবনাগুলির বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়া হল পরিণমন এখানে দেখো এখানে একটা শব্দ লিখেছে দেখো এখানে আবার কি বলছে মূলত দেখো মূলত জৈবিক বিকাশ মনোবিদ বার্নার্ড বলেছেন ম্যাচুরেশন ইজ এ বায়োলজিক্যাল তাহলে এই দুটো শব্দ থেকে বা এটাকে পড়লে তুমি আরও স্পষ্ট হয়ে যাবে আমি অ্যাড্রেস দিয়ে দিলাম পাতা নাম্বার হচ্ছে কুড়ি তোমরা দেখতে পারো তাহলে এক্ষেত্রে দেখো এটা তো সঠিক হচ্ছে বৃদ্ধি কি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হবেই তার সঙ্গে সঙ্গে এটা যে এই যে ম্যাচুরেশান অবভিয়াসলি বায়োলজিক্যাল পোটেন্সিয়াল সো এক্ষেত্রে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে এটা পর্ষদ ভুল উত্তর দিয়েছে এটা কোশ্চিনকে চ্যালেঞ্জ করা যাবে যারা অপশান বি করেছে এখানে এক নাম্বার ধরে রাখতে পারো আচ্ছা এবার দশের চলে আসি আশা করি বুঝতে পেরেছো প্রমাণটা এবার দশের চলে আসি দশের অপশান সি হবে এটা নিয়ে কোনো গণ্ডগোল নাই এগারোর ক্ষেত্রে চলে আসি এই এগারোর প্রশ্নটা দেখো এই এগারোর প্রশ্নটা পুরো থিওরি পড়তে হবে তিন চারটা তারপরে এই কনসেপ্টটা তোমার তৈরি হবে ঠিক আছে কি বলেছে দেখো বলছে যখন শিক্ষার্থী প্রদত্ত তথ্যের মধ্যে দিয়ে মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে কি বলে মূর্ত চিন্তন বিমূর্ত চিন্তন অভিসারী চিন্তন অপসারী চিন্তন বেসিক্যালি কোনো একটা তথ্য যখন দেয়া থাকবে এবার ওইখান থেকে যখন চিন্তা করে সেটা হচ্ছে পুরোপুরিভাবে কংক্রিট থিঙ্কিংয়ের সংজ্ঞা তাহলে এর অপশান এ হওয়া উচিত পর্ষদ দিয়েছে অপশান সি উত্তর এবং কংক্রিট থিঙ্কিংয়ের মধ্যেই আবার কোথাও না কোথাও কনভার্জেন্ট থিঙ্কিংও পড়ে তাহলে পর্ষদের উচিত হবে হয় এটা উত্তর দিতে এটা বেশি পারফেক্ট আর না হলে দুটোই উত্তর বুঝতে পেরেছো আমি এক্সপ্লেন করলাম আর এটার এক্সপ্লেনেশান বা এর প্রমাণ কোথায় আছে আমি বিভিন্ন বই পড়ে তো বল বুঝেছি এবং এটার ইন্টারনেটে খুব সুন্দর আছে আমি যেটা তোমার পাশে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি ওকে দেখে নিও নেক্সট কোশ্চেন চলে আসি এটা কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখন হলো তাহলে কম্পিউটার সাক্ষরতার কথা বলেছে হ্যাঁ তাহলে কম্পিউটার সাক্ষরতা হ্যাঁ কম্পিউটার সাক্ষরতার কথা বলেছে তো এটা আমরা দুটো বই থেকে তোমাকে দেখাতে পারবো কম্পিউটার সাক্ষরতা একটা হচ্ছে একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছ তার প্রমাণটা তোমরা দেখতে পারো রিতার বইয়ে আছে বাংলাতে আছে একটা ওই জায়গাটার আমি স্ক্রিনশট তোমাদের লাগিয়ে দিচ্ছি হ্যাঁ আর একটা হচ্ছে তোমাকে আমি ম্যাগ্রোহিলের বই থেকে দেখাতে পারি দাঁড়াও ম্যাগ্রোহিলের বই থেকে দেখাচ্ছি আচ্ছা এবার ম্যাগ্রোহিলের এই বইটাতে এখানে দেখো স্পষ্ট লেখা আছে অনেক কিছু লেখা আছে এই পুরো থিওরিটা তোমাকে পড়তে হবে তার মধ্যে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলছে কম্পিউটার ইন এ ক্লাসরুম হ্যাঁ দ্য প্রেজেন্স অফ এ কম্পিউটার ইন দ্য ক্লাসরুম হেল্প দ্য টিচার টিচ এ নিউ ছে কানেক্ট দ্য ক্লাসরুম উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড অ্যান্ড দ্যামিলি ফ্যামিলিয়ারাইজ মানে ফ্যামিলিয়াই মানে পারিবারিকভাবে মানে কি বলবো সম্পর্কিত এক কথায় এডুকেশনাল ওয়েবসাইট অ্যান্ড এক্সপার্টস তো বিষয় হচ্ছে যে এই যে পুরো তথ্যটা যখন তুমি পড়বে বা এখানেও কম্পিউ এখানে লেখা আছে কম্পিউটারের পুরো ব্যাপারটা যখন পড়বে তাহলে এর সঙ্গে জড়িত একটা অপশন আসবে এটা হচ্ছে সংযোগ শিখন ঠিক আছে অ্যাসোসিয়েটিভ লার্নিং এটা প্রসিডিয়াল আসবে না তাহলে প্রসিডিয়াল দিয়েছে বাট এর কারেক্ট অ্যান্সার হবে অপশান এ তাহলে আমরা এই পাতাতেই তিনটে উত্তর ভুল পেলাম একটা হচ্ছে কোনটা একটা এটা একটা এটা আর একটা এটা বারো নাম্বার এরপরে চলে আসি পরের প্রশ্ন দেখো এরপরে তেরো নাম্বার প্রশ্নের দিকে তাকাই তেরোর উত্তর একেবারে ঠিক দিয়েছে পর্ষদ পর্ষদ সি নাম্বার দিয়েছে সি উত্তর হবে চোদ্দোর চলে আসি ম্যাথলও দিয়েছিল এটার বি উত্তর হবে এটাও ঠিক হয়েছে ঠিক আছে আচ্ছা পনেরোর চলে আসি এটার অপশান এ ব্রোনার আমি পড়িয়েছি তোমরা দেখে নিতে পারো আচ্ছা সোলোর চলে আসি সোলোর হয়ে যাবে অপশান বি এটাও ঠিক দিয়েছে আচ্ছা এবার চলে আসি সত্রোর কন্ট্রোভার্সি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সত্রোর কন্ট্রোভার্সি সত্রোর নম্বর কন্ট্রোভার্সি কী বলছে দেখো এটা আমি দু চারটে বই দেখাতে পারি যেখানে ভুল দেয়া রয়েছে এটা এটাতে গ্যারেন্টি তোমরা নাম্বার পাবে বলছে নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে একই থাকে বলে মনে হয় কোনটা মানসিক বয়স সময়গত বয়স না তোমার বুদ্ধাঙ্ক না বলেছে দৈহিক কি বলছে হ্যাঁ দৈহিক উচ্চতা তাহলে কোনটা হয়ে যাবে এর আনসার পর্ষদ দিয়েছে বুদ্ধাঙ্ক তাহলে বুদ্ধাঙ্ক এর আনসার হবে না এটুকু বুঝতে বুঝতে পেরেছ বুদ্ধাঙ্ক হবে না এর কারেক্ট আনসার হয়ে যাবে দৈহিক উচ্চতা ঠিক আছে এর উত্তর যদি দিই তাহলে সব থেকে ভালো এর এক্সপ্লেনেশন দেওয়া আছে সতেরো নম্বর প্রশ্ন আরিহান্তের বইয়ে দেওয়া আছে দেখো আরিহান্তের বই যখন খুলবে এটা আমার কাছে পুরাতন ভার্সান আছে এটা চার নম্বর পাতায় রয়েছে প্রথম চ্যাপ্টারে তুমি পেয়ে যাবে এটা বেসিক্যালি এখান থেকে আছে দেখো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে একটা পার্থক্য আচ্ছা গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ এখানে দেখো একটা পার্থক্য দেওয়া আছে গ্রোথ নট কন্টিনিউ থ্রু আউট লাইফ মানে গ্রোথটা বৃদ্ধিটা সারা জীবনব্যাপী বাড়তে পারে না হ্যাঁ বলছে স্টপ হয়ে যায় হোয়েন ম্যাচুরিটি বিন অ্যাটেন্ড যখন তোমার শারীরিক ম্যাচুরিটি চলে আসে ফিজিক্যালি ম্যাচুরিটি চলে আসে তখন সেটা স্টপ হয়ে যায় তাহলে এই অনুযায়ী তুমি যদি দেখো এটার প্রমাণ আমি তোমাকে দিলাম তাহলে সেই অনুযায়ী এর উত্তর হয়ে যাবে কোনটা এর উত্তর হয়ে যাবে অবশ্যই অবশ্যই দৈহিক উচ্চতা এই যে দৈহিক উচ্চতা একটা নির্দিষ্ট পর্যন্ত হয় তাহলে এটার ডি কনফার্ম উত্তর হবে হ্যাঁ এটাকে আমরা চ্যালেঞ্জ করতে পারি তাহলে এবার চলে আসি এটা এই প্রশ্নটার দিকে চলে আসি এটা আঠেরো নম্বর প্রশ্নটা নিয়েও তোমাদের বিতর্কিত রয়েছে অনেকে বলেছো বি অনেকে বলেছো স্যার ডি হওয়া উচিত তো বলছে ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির সময় কিছু সময় কেটে কাজের মধ্যে বাড়ানো হলো তাহলে এটি যার উদাহরণ ইতিবাচক শাস্তি আচ্ছা নেতিবাচক শাস্তি পশ্চাতবর্তী বাধা না নেতিবাচক রিএনফোর্সমেন্ট বা প্রবলক দেখো এই দুটো তো হবেই না এখানে নেগেটিভ পানিশমেন্ট না নেগেটিভ রিএনফোর্সমেন্ট এই দুটো নিয়ে তফাৎ রয়েছে বোর্ড উত্তর দিয়েছে এটা দেখো যেহেতু তাদের সময়কে কেড়ে নেওয়া হলো এটা এক প্রকারের শাস্তিও বলা যায় আবার এক প্রকারের মোটিভেশানও বলা যেতে পারে যে এরপরে আমরা কি করব যদি আমরা সময় মতো কাজটা না শেষ করি তাহলে কিন্তু আমাদের সময় কেটে নেওয়া হবে তাহলে এটা দুটোই উত্তর হতে পারে এটা আনসার দিয়েছে এটা ভুল দেয়নি বাট এটাও উত্তর যে হবে না এটাও ভুল না তাহলে এর এক্সপ্লেনেশান অনুযায়ী দুটোই উত্তর হতে পারে এবার পর্ষদের উপর তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে আমাদের যে কমিটি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তোমরা এটাকে চ্যালেঞ্জ করতে পারো যার ফলে কি হতে পারে তারা ভাবনা চিন্তা করে দেখবে যদি মনে হয় যে দুটোই উত্তর আছে তাহলে দুটোই উত্তর হবে হ্যাঁ এরকম অনেক সময় গতবার দেখেছি আমরা গতবার টেটে যে একটা প্রশ্নের দুটো উত্তর বোর্ড কিন্তু প্রকাশ করেছে তাহলে এটাও হতে পারে ওকে এবার চলে আসি আমাদের পরের প্রশ্নটা উনিশ নাম্বার প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন নিয়ে কোনো সমস্যা নেই এটা সি এর উত্তর হবে উনিশের দেখতে পাচ্ছ আচ্ছা কুড়ি নাম্বার একটা তালিকা দেওয়া আছে এটারও সি উত্তর হবে এটাও কোনো ই নাই আচ্ছা একুশ নাম্বার একুশ নাম্বার একেবারে ডি আছে হ্যাঁ এটা নিয়ে এক দুজন বলছিলে বাট এটা একেবারে অপশান ডি হবে কারেক্ট আনসার এতে কোনো সন্দেহ নেই এরপরে চলে আসো বাইশ নাম্বার বাইশ নাম্বারেও কোনো সন্দেহ নাই এটার অপশান সরি একুশ নম্বর একুশ নাম্বারটা কোথায় করলাম সরি একুশ নাম্বার এটা ছিল এটা 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 ছিল বাইশ নম্বর বাইশ নাম্বারে চলে বাইশ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান ডি এতে কোনো সন্দেহ নয় এক এবং ডি অর্থাৎ কপ খা কোহেলবার ওকে নেক্সট চলে আসি তেইশের তেইশের সঠিক উত্তর অপশান ডি তেইশের সি হবে অপশান সি হবে ওকে অপশান সি কারেক্ট অ্যান্সার এতে কোনো সন্দেহ নাই আচ্ছা চব্বিশের চলে আসি চব্বিশের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ওকে অপশান বি ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা পঁচিশে চলে আসি পঁচিশেরও ব্লুম টেকসোনমি থেকে প্রশ্ন আছে এটা হবে অপশান ডি ক্রিয়েটিং অ্যান্ড সিনথেসিক্স এটাও পড়িয়েছি আমরা প্রত্যেকটা এগুলো জিনিসগুলো পড়ানো জিনিস আছে এবার চলে আসি ছাব্বিশের ছাব্বিশের প্রশ্ন নিয়েও আমাদের কোনো সমস্যা নেই এটা অপশান ডি হবে আচ্ছা এবার চলে আসি সাতাশের প্রশ্ন এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আমি বলবো কারণ এখানেও তোমরা নাম্বার পাবে এটার বর্ষদ আনসার দিয়েছে অপশান বি দ্যাট ইজ শিখনের জন্য অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর তোমরা বলছো ডায়াগনস্টিক টেস্ট এবার চলে আসি এর উত্তর দুটাই হবে কেন দুটো হবে অপশান বি আর ডি দুটোই হবে এই হারামজাদাগুলো এমনভাবে কোশ্চিন তৈরি করেছে যাতে কনফিউজ করে রেখে দিয়েছে এটা অপশন দিলে এটা দিও না এটা দিলে এটা দিও না এত কনফিউজ করার কি আছে হ্যাঁ এটা তো মনে হচ্ছে না যে কোনো ইউপিএসসির পরীক্ষা চলছে এটা তো প্রাইমারি টেটের পরীক্ষা কিন্তু তাদেরকে কে বুঝাবে বলো তো তোমাদেরকে ম্যাগ্রোহিলের বই দেখাচ্ছি হুম ম্যাগ্রোহিলের বই দেখালে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমরা দেখো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা ম্যাগ্রোহিলের বই আছে এখানে বলছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং এখানে দেখো অ্যাসেসমেন্ট দিয়ে এখানে দেখো কোশ্চেনটা কি বলেছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলছে দিস অ্যাসেসমেন্ট ইজ ডায়াগনিস্টিক মানে এই অ্যাসেসমেন্ট ফর লার্নিংকেই ডায়াগনিস্টিক বলা হয় তাহলে দুটোই অপশন

অন হাউ টু ইম্প্রুভ দেয়ার ওয়ার্ক মানে সোজা গল্প এখানে এই এটাকে এবার বোঝাচ্ছি এই গল্পটার মানে হচ্ছে যে তুমি যখন কোনো একটা জিনিসকে পড়াচ্ছ এবং তার সঙ্গে তুমি কাউকে হঠাৎ করে কোশ্চিন জিজ্ঞেস করছো বা তুমি বুঝতে পারছো যে শিক্ষক হিসেবে যে ছাত্রের এই জায়গাটা অসুবিধা হচ্ছে শনাক্ত করছো দ্যাট ইজ সেটাকে ইংলিশের ভাষায় বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং অর ডায়াগনস্টিক হ্যাঁ টেস্টিং তার মানে অ্যাসেসমেন্ট অফ ফর লার্নিংটাই ডায়াগনস্টিক টেস্টিং অর্থাৎ ইংরেজি গদ্য উচ্চারণ পড়ার সময় শিক্ষক শিক্ষিকা শিশু উচ্চারণের অসুবিধা শনাক্ত করলো তাহলে অপশান এ এবং অপশান বি এবং ডি দুটোই হবে তাহলে এটাও তোমরা কিন্তু কাউন্ট করে নেবে এটাকেও চ্যালেঞ্জ করতে হবে আমাদের ঠিক আছে আচ্ছা আঠাশের প্রশ্নের চলে আসি আঠাশের প্রশ্নটা এটা খুবই কাছাকাছি একটা প্রশ্ন দিয়েছে বলছে ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভস অব দ্য মাইক্রো টিচিং ইন দ্য টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন তো এক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বিভিন্ন উত্তর করেছি এর উত্তর অপশান ডি হবে অনেক এটাকে ভাবনা চিন্তা রিসার্চ করার পর দেখলাম অপশান ডি কাছাকাছি নিয়েছে অপশান সি এবং ডি দুটোই কাছাকাছি ছিল বাট এটাকে আমরা অপশান ডি উত্তর দিয়েছি ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি এক্সপ্লেন করি এটা দুটো বইয়ে আমরা বলতে পারি হুম আরিহন্তের বইয়ে আসি আগে দেখো অনস্ক্রিনে দেখতে পাচ্ছো যে আরিহন্তের বইয়ে মাইক্রো টিচিং বলে লেখা আছে এটা ডয়েট এলিনের মানে আবিষ্কার এটার উদ্দেশ্য কি ছিল এটার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষকের টিচিং স্কেলকে বৃদ্ধি করা হ্যাঁ তাহলে এখানে তুমি যদি পড়বে তাহলে বুঝতে পারবে যে মাইক্রো টিচিং ইজ এক্সেলেন্ট ওয়ে টু বিল্ড আপ দ্য স্কিল অ্যান্ড কনফিডেন্স টু দ্য এক্সপিরিয়েন্স এ রেঞ্জ অফ লেকচারিং স্টাইল হ্যাঁ অ্যান্ড টু দ্য লার্ন অ্যান্ড প্র্যাকটিস গিভিং কনস্ট্রাকটিভ ফিডব্যাক অর্থাৎ একজন শিক্ষকের হ্যাঁ যে টিচিং স্কিল অ্যান্ড কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস লেকচার দেওয়ার জন্য পড়ানোর জন্য হ্যাঁ এবং তার ফিডব্যাক নেওয়ার জন্য এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট এখানে দেখো মেন একটা কথা বলা যে প্রিন্সিপাল অফ মাইক্রো টিচিং দ্য ফলোস এখানে শব্দটা দেখো একটা খুব সুন্দর কথা বলছে যে ইট ইজ রিয়াল টিচিং ইট ইম্পাসাইজ অনলি ওয়ান স্কিল এট এট ওয়ান টাইম এখানে দেখো স্কিল শব্দটাকে গুরুত্ব দিচ্ছে প্রত্যেকটা বইয়ে বুঝে দেখো এটা স্ক্যানারে দেখাচ্ছি এখানে বলে দিয়েছে কোড টিচিং এখানে শব্দটা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে দেখো যে এন সি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কি বলেছে দেখো প্রকাশিত মুখ্য শিখন দক্ষতার কোর টিচিং স্কিল এই যে শব্দটা বলছে স্কিল বা এই নিম্নলিখিত শিখন দক্ষতাগুলির উপর বিশেষ জোর দেওয়া হয় দক্ষতা শব্দটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে এক্ষেত্রে যদি অপশান যাও তাহলে বলছে টু ইনটিগ্রেট দ্য স্কিল অফ টিচিং এখানে দেখো কোনোটাতে স্কিল অফ টিচিং শব্দটা নেই তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অপশান ডি যেটা ওরা দিয়েছে ঠিক দিয়েছে উনত্রিশের একেবারে সঠিক উত্তর দিয়েছে ওরা অপশান এ যেটা বলেছে ঠিক বলেছে তিরিশ এরটা এটা হানড্রেড পারসেন্ট তোমরা যারা যারা ডি করেছো একেবারে ঠিক করেছো হ্যাঁ এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ওকে পরশো দিয়েছে সি সিটা ভুল দিয়েছে তোমরা তোমাদের আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি দেখো তোমাদের এডগার্ল ডেল আমি সর্বোচ্চ শঙ্কুর যে ডেলের সর্বোচ্চ অভিজ্ঞ শঙ্কুর যে সর্বোচ্চ চারটি অভিজ্ঞতা সেটা নিয়ে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে এটা আমি পড়িয়েছি তোমরা অবশ্যই ইন্টারনেটে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা আছে তুমি সার্চ করে দেখবে খুব সুন্দর করে বোঝানো আছে ওর ছবি ইন্টারনেট একেবারে পুরোপুরি এটাতে ভরে আছে একটু দেখলেই বুঝতে পারবে এটা হয়ে যাবে অপশান ডি তারা উল্টোটা করে দিয়েছে দেখো এটা দুই এক তিন চার দুই এক তিন চার অ্যাকচুয়ালি হয়তো বুঝতে ভুল হয়ে গেছে কিন্তু এটার কারেক্ট আনসার হবে অপশান ডি তাহলে সঠিক উত্তর কোনটা কোনটাতে তোমরা নাম্বার পাবে একটু দেখে নাও তাহলে নাম্বার পাবে এটাতে একটা এটাতে একটা পাবে দুটো হলো হ্যাঁ আর হচ্ছে এখানে দেখে নিই এখানে কিছু নেই আচ্ছা এখানেও কিছু নেই দুটো আচ্ছা এখানে চলে আসি এখানে দেখি এখানে একটা তিনটে আচ্ছা এই দুটোর মধ্যে দুটো অপশান দিতে পারে ওরা হ্যাঁ তাহলে তিনটে চারটে ধরছি এরপরে চলে আসি এটাতে এটা হবে পাঁচটা এটা হবে ছটা এটা হবে সাতটা ঠিক আছে সাতখানা প্রশ্নের একেবারে যাদের যারা যেরকম যেরকম আনসার করেছো তারা কিন্তু নাম্বার পাবে এইটুকু ধরে রাখো এবার শোনো যতগুলো জিনিস বললাম আমার কাছে যতগুলো অথেন্টিক ওয়ে আছে আমি সমস্ত বই পড়ে দশ বারোটা বই ইংলিশ ভার্সান বাংলা ভার্সান পড়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে দেখো আমি এক্ষেত্রে ভুলও হতে পারি কারণ আমি সামান্য জ্ঞানের অধিকারী ঠিক আছে তোমাদের রিকোয়েস্টে তোমাদের সহযোগিতা ছাড়া এটা পসিবল ছিল না এই ভিডিওটা আমি করলাম তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার আমার পড়াটা প্রচুর খেটে বানিয়েছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী অন্য কোনো সাবজেক্টের আবার নিয়ে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব এবং অথেন্টিক ওয়েতে প্রমাণ সহ রিসার্চ করবো থ্যাংক ইউ এভরি